আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আপনাদের জন্য এই পোস্টটি থাকছে যারা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং কাতারে অবস্থান করছেন তাদের জন্য কাতারের পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের সৌদি আরব সহ কয়েকটি দেশের অবরোধের মুখে পড়া কাতারের পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক গতকাল মঙ্গলবার কাতারকে সমর্থন জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান এরদোয়ান বলেন আমরা মনে করি কাতারের বিরুদ্ধে অবরোধ আরব ভালো কিছু নয় তিনি বলেন তুরস্ক কাতারের সঙ্গে তার সম্পর্ক অব্যাহত রাখবে এবং সম্পর্ক আরও জোরদার করবে যেমনটা আমরা আমাদের বন্ধুদের সঙ্গে করেছি যারা আমাদের কঠিন অর্থাৎ ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময় সমর্থ সমর্থন দিয়েছিল কাতারের পক্ষ নিয়ে এরদন বলেন উপসাগরীয় দেশটির সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার বিষয়টি সত্য হলে আমি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করব কাতারের সঙ্গে তুরস্কের উষ্ণ সম্পর্ক রয়েছে একই সঙ্গে সৌদি আরব সহ আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও দেশটির ভালো সম্পর্ক রয়েছে এ সময় সৌদি আরবের সমালোচনা থেকে সতর্কভাবে বিরত থেকে উপসাগরীয় দেশগুলোকে নিজেদের মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানান তিনি গত সোমবার সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার অভিযোগ এনে কাতার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং দেশটির সঙ্গে স্থল ও আকাশপথে যোগাযোগ বন্ধ করে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তাদের সমর্থনে একই কাজ করে যাচ্ছে ইমেন লিবিয়া ও মালদ্বীপ এদিকে কাতারের উপর অবরোধ আরোপের কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগের প্রশংসা করেছেন ইসরায়েলও আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের সঙ্গেই থাকুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ